গাইস, বিশ্বজুড়ে যখন করোনার প্রকোপ রূপ ধারণ করেছে ঠিক সেই সময় আমাদের কনজাংশন রিলেটেড ভিডিওগুলো হচ্ছে। তো আমরা কনজাংশন অধ্যায়ের মধ্যে এখন যেটা দেখব সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এবং অ্যাজ লং অ্যাজ, এই দুটি কনজাংশন একটা বাক্যে আমরা কখন ব্যবহার করব। শুরুতেই বলেছি কনজাংশন অধ্যায়টা যদি ভালো বুঝতে হয় তাহলে প্রত্যেকটা কনজাংশনের অর্থ আমাদেরকে খুব ভালো করে রপ্ত করতে হবে। সো এই দুটি কনজাংশন বাক্যে কোথায় ব্যবহার করবে এটা বুঝতে হলে আমাদেরকে অবশ্যই অর্থগুলো আমাদেরকে মাথায় খুব ভালো করে নিতে হবে। তো চলুন আমরা অর্থসহ বিস্তারিত একটু দেখে আসি। প্রিয় বন্ধুরা, কনজাংশন হিসাবে অ্যাজ সুন অ্যাজ কথাটার বাংলা হলো যেই মাত্র। আরেকবার দেখেন, অ্যাজ সুন অ্যাজের বাংলা হচ্ছে যেই মাত্র। যেই মাত্র মানে অনেক সময় বলতে পারি যখনই বা যখনই। সো এইরকম অর্থ দিলে বা মাত্রই অর্থ দিলে কোনো কাজ করা মাত্রই বা হওয়া মাত্রই, ঘটা মাত্রই যদি কোনো কাজ করতে হয় তখন আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। যেমন আমরা বলি অনেক কাজ করে থাকি, যখন ট্রেন থামে আমরা কী করি, থামা মাত্রই আমরা ট্রেন থেকে নেমে যাই, এরকম আর কি। ঠিক একইভাবে যখন কেউ আসে, আসা মাত্রই তাকে আমরা সালাম দিই, বা এই যে কোনো কাজ, একটা কাজ হওয়া মাত্রই আরেকটা কাজ হচ্ছে, এরকম পজিশনে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। আর এইটার সাথে আমরা কম্পেয়ার করে আরেকটা ব্যবহার দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাজ লং অ্যাজ। অ্যাজ লং অ্যাজ একটু লক্ষ্য করবেন, দুইটাতেই কিন্তু অ্যাজ ডট ডট অ্যাজ আছে। এখন অ্যাজ ডট ডট অ্যাজ থাকলেও আমরা কোনটা কখন ইউজ করব, তার মানে অর্থের পার্থক্য আছে। সো অ্যাজ লং অ্যাজ এর কথাটার মানে কি? অ্যাজ লং অ্যাজ মানে হচ্ছে যতক্ষণ ডট ডট ততক্ষণ। অনেক সময় আমরা বলে থাকি যে কথার কথা, তুমি এখানে অপেক্ষা করতে পারো তোমার যতক্ষণ মনে চায় ততক্ষণ। তার মানে এরকম অনেক বিষয় থাকে যে যতক্ষণ ততক্ষণ অর্থ দিতে ব্যবহার করা হয়। যেমন বলি, যতক্ষণ তারা আসবে না ততক্ষণ আমি অপেক্ষা করব। এরকম যদি কখনও বাক্যে বাংলায় প্রয়োজন হয় যতক্ষণ ডট ডট ততক্ষণ, তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাজ লং অ্যাজ। সো এখানে আবার এই লং আর সুন কথাটা মাথায় রাখলেই কিন্তু হয়ে যাবে। সুন মানে শীঘ্রই, আর লং হচ্ছে সময়কে বোঝাবে। তো যতক্ষণ ততক্ষণ বোঝালে ব্যবহার করব হচ্ছে অ্যাজ লং অ্যাজ, আর যেই মাত্র বা যত তাড়াতাড়ি এই এই ধরনের কোনো অর্থ দিলে অ্যাজ সুন অ্যাজ। প্রিয় বন্ধুরা, আমরা এই দুটি নিয়ম বা এই এই দুটি ব্যবহার যদি ভালো বুঝতে চাই তাহলে উদাহরণ দিয়ে আলোচনা করে বোঝাতে পারি। এভাবে দেখেন, এক নম্বর প্রশ্নে বলছি আই উইল স্টে উইথ ইউ, আমি তোমার সাথে অপেক্ষা করব বা আমি তোমার সাথে থাকব। দেয়ার ইজ রুম ফ্রি, বলছে রুম যতক্ষণ ফ্রি আছে। তাহলে এরকম একটা কথা হয় না অনেক সময় যে রুমে কেউ নাই, তখন একজন আসছে বেড়াতে, বললো যে আমি ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ তুমি ফ্রি আসো বা তোমার রুমটা ফ্রি আছে। তাহলে এই যে দেখেন, এই বাক্যে ব্যবহার করতে হবে কি, যতক্ষণ ততক্ষণ। তো যতক্ষণ ততক্ষণ অর্থ ব্যবহার করতে আমরা ব্যবহার করছিলাম কোন কনজাংশনটি বন্ধুরা? অ্যাজ লং অ্যাজ। তাহলে উত্তর হবে এখানে যেখানে আছে অ্যাজ লং অ্যাজ, মানে এইটা। এরপর দুই নম্বরটা আপনি আনসার করার চেষ্টা করেন, কী বলা আছে দেখেন। দুই নম্বরে বলা আছে গেট অফ দ্য বাস। গেট অফ দ্য বাস মানে বাস থেকে নামুন, গেট অফ মানে হচ্ছে নামা, গেট অফ এটা একটা গ্রুপ ভার্বের ব্যবহার আর কি। গেট অফ দ্য বাস, বাস থেকে নামো। ইট স্টপস মানে যখনই এটা থামবে। তাহলে এই যে যখনই বা যেই মাত্র, কোনো কাজ হওয়া মাত্রই আরেকটা কাজ করার কথা বলা হচ্ছে, এই রূপ বাক্যে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। তাহলে এখানে উত্তর হবে অ্যাজ সুন অ্যাজ। তাহলে অ্যাজ সুন অ্যাজ আছে কোনটা? এই অপশনটা। প্রিয় দর্শক, সরি, অ্যাজ সুন অ্যাজ লাগবে আমার, সো সুন অ্যাজ নয়, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে এইটা। এটা কিন্তু ভুল, দেখেন এখানে কিন্তু সো ডট ডট অ্যাজ করছে, কিন্তু আমাদের প্রয়োজন কি, অ্যাজ ডট ডট অ্যাজ মানে অ্যাজ সুন অ্যাজ। সো এই যে এভাবে যখন কোথায়ও অ্যাজ ডট ডট অ্যাজের ব্যবহারের মধ্যে একটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ আর একটা হচ্ছে অ্যাজ লং অ্যাজ আসবে, তখন এদেরকে অর্থ অনুযায়ী আমরা বাক্যে ব্যবহার করব। প্রিয় দর্শক, এরকম আরও উদাহরণ সহ যদি আপনারা কোনো বই পড়তে চান তাহলে আমি বলবো আমাদের প্রকাশিত এক্সপার্ট ইংলিশ বইগুলো পড়েন। সো বন্ধুরা, আজ কথা আর বাড়াচ্ছি না, এই দুটো ব্যবহার এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।